আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আজকে আমি রান্না করব, আমি এখানে নিয়ে নিয়েছি কবুতরের মাংস। দেখেন, কবুতর রান্না করব। এখানে আছে 4 পিস কবুতর, আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ডিম নিয়েছি। দেখাবো ডিমটি আমি কিভাবে কবুতর মাংসের সাথে অ্যাড করব। জিঞ্জার পেস্ট অ্যান্ড গার্লিক পেস্ট আমি কিনে নিয়ে এসেছি, তো আমি এটা ইউজ করি। আর এখানে সব মশলাগুলো আছে, জিরা পাউডার, ধনে পাউডার, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবং নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো। আর এখানে আছে, আমি নিয়ে নিয়েছি লং আর দারচিনি। এই তো শুরু হয়ে যাক রান্নাটি। ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম, এখন আমি একটু তেল দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু হালকা হালকা ভেজেছি। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখব। এখন আমি এই তেলটাকে আমার রেখে দেওয়া যে আলুগুলো আছে এগুলো দিয়ে দেব। আমি আসলে একটু একটু ভেজে নিতে চাচ্ছি আলুগুলো। এখানে পটেটোগুলো হয়ে গিয়েছে আবার লাল লাল করে, এগুলোকে আমি এখন উঠিয়ে রাখব। এখানে আমি ডিমগুলো নিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে, এখন একটু উপরে হলুদ দিব। একটু উপরে আমি হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ঠিক সেম হাঁড়িতেই সেম ফ্রাইতে আমি একটু হালকা করে ভেজে নেব, শুধু একটু কালারের জন্য। সো এখানে আমার ডিমগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম, আপনারা দেখুন সুন্দর একটা কালার এসেছে। একটি বাটিতে ঢেলে নিলাম। এখন আমার এই সেম ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব, তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি যা আমি আগে কেটে রেখেছিলাম। একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, একটু ভুনা ভুনা করবো তাই। তো এখানে আমি আমার সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে একটু। এখন আমার এখানে রাখা সব মশলাগুলোকে আমি দিয়ে দিব। আসলে কবুতরের মাংস একটি খুব ভালো একটি খাবার, বাচ্চাদের জন্য খুব ভালো হেলদি, তো বাচ্চারা সাধারণত খেতে চায় না, সে কারণে একটু মচমচে করে ভেজে নিলাম সব কিছু। টেস্ট ভালো হলে ওরা আবার খায়। এখন একটু পানি নিয়ে নিলাম ভালো করে ভুনে নেওয়ার জন্য। তো এখানে আমি একে একে আমার কবুতরের মাংসগুলো দিয়ে দিব। হয়ে গেল, এখানে আমি মশলাগুলোর সাথে এখন ভালো করে একটু ভুনে নিব। এখন আমার রাখা আলুগুলো দিয়ে দিব। সো এখানে আপনারা দেখছেন আমি আলু আর সব কিছু দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি মশলাগুলো দিয়ে। যখন মশলাগুলো একটু হয়ে যাবে, ভুনা ভুনা এটার সাথে একটু মিক্সড আপ হবে, তখন আমি অল্প একটু গরম পানি দিয়ে দেব ঝোল করার জন্য। আমি কিছুক্ষণ একটু রাখব যেন মশলাগুলো আলু আর এই কবুতর মাংস ঢুকে যায়।
সো এখানে হয়ে গেল, আমি দিয়ে দিলাম পানিটুকু। একটু মিক্স করে দেব। সো একটু পানি দিয়ে দিয়েছি, পানির সাথে একটু দিয়ে দিলে একটু ঝোল ঝোল থাকবে। আমি একটু ঝোল ঝোল রাখবো। আমি একটু ঢেকে দিচ্ছি। তো হয়ে গেল এখানে আমার ইয়ামি ইয়ামি তরকারিটি, কবুতরের মাংসের ঝোল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। আমি এটার কালারটি খুব নাইস এসেছে এবং গন্ধটাও খুব সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি আমার রেখে দেওয়া যে ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিব। এবং সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিব আর ধনে পাতা উপরে দিয়ে দিব। আর একটু জিরা পাউডার একটু উপর দিয়ে শুধু একটু স্মেলের জন্য দিয়ে দিব। সবকিছুগুলোকে একটু উল্টিয়ে দেব নাইস করে। একটু উল্টিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মজাদার খাবারটি। আপনারা ভাতের সাথে পোলাওয়ের সাথে সুন্দর করে পরিবেশন করতে পারেন, বাচ্চারা খুব লাইক করবে।